অ্যামিন এক ধরনের ক্ষার বা বেইজ। সো অ্যামিন কেন ক্ষার, প্রথমত আসো আমরা একটু সেটা বোঝার চেষ্টা করি। দেখো এটা হচ্ছে একটা অ্যামিন, কারণ কি নাইট্রোজেনের সাথে অর্থাৎ অ্যামোনিয়ার একটা হাইড্রোজেনকে সরিয়ে এখানে একটা সিএইচ থ্রি বসেছে। এটা একটা 1 ডিগ্রি অ্যামিন, কারণ এখানে একটা মাত্র অ্যালকাইল গ্রুপ আছে। অ্যামিনের ক্ষারকত্বের মেইন কারণ হচ্ছে এই লোন পেয়ার ইলেকট্রন বা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল। সে এই লোন পেয়ার ইলেকট্রন দিয়ে একটা প্রোটনের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করতে পারে, বন্ধন তৈরি করে এই প্রোটনটাকে গ্রহণ করতে পারে। যেহেতু সে প্রোটন গ্রহীতা, তোমরা জানো ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে প্রোটন গ্রহীতাদেরকে বলা হয়ে থাকে ক্ষার বা বেইজ। যেহেতু তার এই লোন পেয়ার ইলেকট্রন আছে, সে লোন পেয়ার ইলেকট্রন দিয়ে প্রোটন গ্রহণ করে, তাই অ্যামিন এক ধরনের ক্ষার। তাহলে মনে রাখো অ্যামিন ক্ষার, কারণ তার এই লোন পেয়ার ইলেকট্রন আছে। খুব সোজা নলেজ যে এই এই ইলেকট্রন যার যত বেশি থাকবে সে তত বেশি বেশি ক্ষার। অর্থাৎ আমরা অ্যামিনের ক্ষারকত্ব মাপার সময় দেখব কার কত বেশি এই এই নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে। আসো অ্যামোনিয়া আর 1 ডিগ্রি অ্যামিনের মধ্যে আমরা তুলনা করি। অ্যামোনিয়ার এখানে একজোড়া ইলেকট্রন আছে, আর গ্রুপ এখানে আরও ইলেকট্রন দেয়। আমরা জানি আর গ্রুপ হচ্ছে ইলেকট্রন দাতা, আর গ্রুপ ইলেকট্রন দিয়ে নাইট্রোজেনের ইলেকট্রন ডেন্সিটিটাকে আর একটু বাড়িয়ে দেয়। যেহেতু নাইট্রোজেনের ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যায়, তার প্রোটন নেওয়ার ক্ষমতাও বেড়ে যায়। তাহলে 1 ডিগ্রি অ্যামিন অ্যামোনিয়ার চেয়ে ভালো ক্ষার। 2 ডিগ্রি অ্যামিন দুই পাশ থেকে আর গ্রুপ তাকে ইলেকট্রন দান করে, তাহলে এখানে ইলেকট্রন ডেন্সিটি ডাবল পরিমাণ বাড়ে। তাহলে 2 ডিগ্রি অ্যামিন হবে 1 ডিগ্রি অ্যামিনের থেকেও অনেক অনেক ভালো একটা ক্ষার। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে 3 ডিগ্রি অ্যামিনের জন্য। তোমার এখন অবশ্যই তোমার মাথায় ধারণা করতেছো যে আর গ্রুপ 3 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে সবচাইতে বেশি ইলেকট্রন দিল, তিন দিক থেকে আর গ্রুপ সবচেয়ে বেশি ইলেকট্রন দিল। নিঃসন্দেহে এখানে ইলেকট্রনের ডেন্সিটি অনেক বেড়ে গেছে, তাহলে তোমার মনে হতে পারে 3 ডিগ্রি অ্যামিন অবশ্যই 2 ডিগ্রির চেয়ে বেশি ক্ষারকীয়। বাট এখানেই ছোট্ট একটি সমস্যা দেখা দেয়, লক্ষ্য করো সমস্যাটা কেন। ব্যাপারটা হচ্ছে নাইট্রোজেন অনেক ছোট একটা মৌল, তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 7। সেই জায়গায় তার সাথে যদি তিনটা অ্যালকাইল গ্রুপ, ধরো তিনটা সিএইচ থ্রি যুক্ত হয়, তিনটা সিএইচ থ্রি সাইজ অনেক বড়, তাহলে চারপাশে অনেক বড় বাধার সৃষ্টি হয়। এই যত এই জাতীয় বাধার নাম হচ্ছে স্টেরিক বাধা বা স্টেরিক হিন্ড্রেন্স। এই বাধার কারণে তার কাছে প্রোটন আসতে চায় কিন্তু আসতে পারে না, কারণ সে যে কোনো দিক দিয়ে ঢুকতে গেলে বাধাগ্রস্ত হয়। চিন্তা করো একটা বিষয় কিন্তু নিঃসন্দেহে বলা যায়, এই নাইট্রোজেনের মধ্যে অনেক ইলেকট্রন আছে, সে চাচ্ছে একটা প্রোটনকে গ্রহণ করতে বাট গ্রহণ করতে পারছে না। খুব চিন্তা করো যে সে ফর এক্সাম্পল একটা মেয়ে চাচ্ছে তার ভালোবাসার মানুষটার সাথে বাড়ি থেকে বের হয়ে যেতে, তার ভালোবাসার মানুষটা অর্থাৎ প্রোটনটা বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে, বাট সে বের হতে পারে না কারণ তার চারপাশে বাবা মার একটা বাধা কাজ করতেছে। তো নাইট্রোজেনেরও ইলেকট্রনটা নেওয়ার ইচ্ছা আছে, সে নাইট্রোজেনও এই প্রোটনটাকে গ্রহণ করতে চায়, তার ভালোবাসার প্রোটনটা তার কাছে এসেছে নিতে চায়, কিন্তু বাবা মা ভাই এই স্টেরিক হিন্ড্রেন্স ক্রিয়েট করে তাকে ঢুকতে দিচ্ছে না। তো স্টেরিক হিন্ড্রেন্স বা স্টেরিক বাধার কারণে 3 ডিগ্রি অ্যামিনের ক্ষারকত্ব কম হয়। মনে রাখো ইলেকট্রনের কারণে তার ক্ষারকত্ব কম না, ইলেকট্রন তার নিঃসন্দেহে সবচেয়ে বেশি, বাট ইলেকট্রন থাকা সত্ত্বেও প্রোটনটা তার কাছে যেতে পারে না, যেতে না পাওয়ার কারণে 3 ডিগ্রির ক্ষারকত্ব কমে যায়। কমে কোথায় আসে সেটাই হচ্ছে ব্যাপার। পরীক্ষা করে দেখা গেছে, এটা কোনো ব্যাখ্যা নেই, এটা হচ্ছে এক্সপেরিমেন্টালি পরীক্ষা করে দেখা গেছে 3 ডিগ্রির বেজিসিটি হয় এই 1 ডিগ্রি আর অ্যামোনিয়ার ঠিক মাঝামাঝি, তাহলে এইখানটাতে পড়ে 3 ডিগ্রি। তাহলে সিরিজটা হচ্ছে সবচেয়ে বেশি 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি, এবং সর্বার লাস্টে হচ্ছে অ্যামোনিয়া। লাস্ট কোশ্চেন হচ্ছে বেঞ্জিনের যে অ্যামিনটা অর্থাৎ অ্যানিলিন এবং অ্যামোনিয়া, এই দুজনের মধ্যে কে ভালো ক্ষার। একটু লক্ষ্য করে দেখো NH2 একটা বেঞ্জিন বরয় সক্রিয়কারী গ্রুপ, সে নিজের ইলেকট্রনটাকে ভেতরের দিকে পুশ করে। আবারও বলি NH2 একটা বেঞ্জিন বরয় সক্রিয়কারী গ্রুপ বা অর্থপ্যারা নির্দেশী গ্রুপ, সে ইলেকট্রনকে ভেতরের দিকে দেয়। অ্যামোনিয়ার নাইট্রোজেন নিজের ইলেকট্রনকে ভেতরের দিকে দিয়ে যাচ্ছে, তাহলে তার ইলেকট্রন ডেন্সিটি কমে যায়, তার মানে অবশ্যই সে অ্যামোনিয়া থেকে খারাপ খার। আর আবারও বলি যেহেতু সে নিজের ইলেকট্রন ডেন্সিটি বেঞ্জিন রিঙে দিয়ে দেয়, তার নিজের ইলেকট্রন ডেন্সিটি কমে যায়, ইলেকট্রন ডেন্সিটি কমে গেলে তার বেজিসিটি বা ক্ষারকত্ব কমে যায়, তাই অবশ্যই অ্যামোনিয়া থেকে অ্যানিলিন খারাপ ক্ষার। তাহলে এই সিরিজে সবার লাস্টে আসবে এখানে NH2 বা অ্যানিলিন। বুঝো
এই তিনটা বেটার, কারণ এই তিনটার ক্ষেত্রে এক্সট্রা আর গ্রুপ, এই আর গ্রুপ এসে ইলেকট্রন দিয়ে তার বেজিসিটিকে বাড়িয়ে দেয়। অ্যামোনিয়ার ক্ষেত্রে কোনো কিছুই হয় না, কারণ চারপাশে হাইড্রোজেন। আর ইন দিস কেস নাইট্রোজেনের বেজিসিটি তো এক আর গ্রুপ তাকে ইলেকট্রন দেয়ই না, বরং তার কাছ থেকে ইলেকট্রন বেঞ্জিন রিংয়েরও টেনে নিয়ে আসে, তাই তার বেজিসিটি বা ক্ষারকত্ব হচ্ছে সবচাইতে কম। সো অ্যামিনের বেজিসিটি বোঝার বা ক্ষারকত্ব বোঝার মেইন উপায় হচ্ছে আমরা দেখব এই তার নাইট্রোজেনটার মধ্যে কার ইলেকট্রন ডেন্সিটি যত কত বেশি। যার ইলেকট্রন ডেন্সিটি বেশি সে বেশি বেশি প্রোটন নিতে পারবে, আর যেহেতু সে বেশি বেশি প্রোটন নিতে পারবে তাই অবশ্যই সে ভালো ক্ষার।